ঐক্যে লড়াই লাগা হয় ভোটের সময়, আরেক ইস্তেমাল করা হয়, ব্যবহার করা হয়, ব্যবহার করার সময় বলা হয় যে লড়াই করে বাঁচতে হবে, তা আমাদের ভাই বন্ধুদের নিজেদের মধ্যে আমরা লড়াই করে রক্তপাত করি, কিন্তু সমস্যার কোনো সমাধান হয় না। সমস্যার সমাধান না হওয়ার পিছনের কারণ হচ্ছে, কারণ সমস্যা যে কারণ সে কারণকে আমরা দেখি না, আমরা কারণকে বোঝার চেষ্টা করি না, সমস্যার পিছনে ছুটছি, যার জন্য আমাদের লোক সমস্যার থেকে সমস্যা এখনো জর্জরিত হয়ে আছে, সমস্যার থেকে সমাধানের কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। তো যার জন্য সাথী আমাদেরকে এই সমস্যার মেন কারণ জানতে হবে, যে বক্তারা কিছুক্ষণ আগে বলে গেলেন যে 1947 সাল 16 আগস্টে যিনি বলে গিয়েছিলেন এ আজাদি ঝুটি হ্যায় দেশ কি জনতা ফুকি হ্যায়, তো আজকে দেখুন 70-72 বছরে আজকে ভারতে যে সরকারি রিপোর্টে বলছে 83 কোটি লোক ভুখমারে নিচে বসবাস করছে, 29 কোটি লোক 1-6 টাকা ইনকাম করে, 26 কোটি লোক 6-11 টাকা ইনকাম করে, আর 27 কোটি লোক 11-20 টাকা ইনকাম করে, ভারতবর্ষে 83 কোটি লোক 1-20 টাকা ইনকাম করে, তো আজকে ভারতবর্ষে 30 কোটি লোক এক বেলা খায় এক বেলা না খায় ঘুমায়। তো বন্ধু তাহলে আমরা কোন স্বাধীনতার দেশে বসবাস করছি, এটা আমাদেরকে বুঝতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল আজকে আমাদেরকে ইস্তেমাল করে, আমাদের মধ্যে SC ST OBC মাইনরিটি যে 85% মানুষ যারা পিছিয়ে পড়া, এই পিছিয়ে পড়া মানুষকে আজকে নিরন্তর ভাবে ব্যবহার করে চলছে। 1885-তে তৈরি হয় কংগ্রেস, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, আগরকর, গোখলে, তিলক, এই 6 জন মিলে তৈরি করে কংগ্রেস। 1925-এ তৈরি হয় CPM, মহারাষ্ট্রের অমর ডাঙ্গে, সে একজন ব্রাহ্মণ। 1964-এ তৈরি হয় মার্ক্সবাদী CPI, যে তৈরি করে কেরালার এস নাম্বুদ্রিপাদ, একজন ব্রাহ্মণ। 1980-তে জনতা দল বিলীন হয়, তৈরি হয় BJP, ভারতীয় জনতা পার্টি, যার অধ্যক্ষ অটল বিহারী বাজপেয়ী, একজন ব্রাহ্মণ। আর 1998 পয়লা জানুয়ারিতে TMC, যার অধ্যক্ষ বর্তমান হচ্ছে মমতা ব্যানার্জী, একজন ব্রাহ্মণ। 5-5টা ন্যাশনাল দল ভারতের আজকে ব্রাহ্মণবাদীদের দল, যার জন্য আজকে ভারতে কোনো SC ST OBC মাইনরিটিদের দল নেই, জন্য আজকে আমাদের কোনো সমস্যার সমাধান হচ্ছে না। 3.5% ব্রাহ্মণ আজকে 5-5 ন্যাশনাল দলের মালিক, আর আমরা 85% মানুষ SC ST OBC মাইনরিটি, আমরা 85% বহুসংখ্যক হয়েও আমাদের আছে কোনো ন্যাশনাল দল নেই, যার জন্য আমাদের কোনো সমস্যার সমাধান হচ্ছে না। আজকে আদিবাসীরা আমরা বিভিন্ন জায়গায় জল জঙ্গল জমি থেকে আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, আজকে মাওবাদী নক্সলবাদী নাম করে আমাদেরকে এনকাউন্টার করা হচ্ছে। তো আজকে দেখুন যে দেশে আজকে আদিবাসীরা, যে ভারতবর্ষের যারা আদিম যুগ থেকে বসবাসকারী, সেই আদিবাসীদের জল জঙ্গল জমিন আজকে বাস্তবে রূপান্তর লাগু করা হচ্ছে না, আর আজকে নিজেদের জায়গা থেকে উচ্ছেদ করে মাওবাদ নক্সলবাদের তকমা দিয়ে আজকে এদের সাফায় করা হচ্ছে, আজকে মাওবাদ নক্সলবাদের নামে সাফায় করা হচ্ছে। আদিবাসীদের যে সংবিধান ভারতের দা ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে আদিবাসীদের মৌলিক, যেখানে সেপারেট সংবিধান আছে, ভারতবর্ষের যে সংবিধান, ভারতবর্ষের সংবিধানে আরেক সংবিধানের ভিতরে আরেক সংবিধান আছে, অনেকের জানা নেই, ভারতবর্ষের যে 395টি আর্টিকেল, 12টি তফসিল, তার মধ্যে ভিতরে সংবিধানের ভিতরে একটি সংবিধান আছে যাকে সেপারেট গার্ড দেওয়া হয়েছে, আর্টিকেল 244 ধারা 1 আর 2 শিডিউল 5 আর 6, যাকে বলা হচ্ছে কাস্টমারি ল অর মালিকানাধীন, যে আদিবাসীদের জল জঙ্গল জমিনের মালিক এই আদিবাসীরা, যেখানে আদিবাসীরা যে জমির মালিক, সেখানে ভারতের যে সংবিধান আছে সেই সংবিধান সেপারেট গার্ড অনুযায়ী আদিবাসীদের আলাদা নিজস্ব সংবিধান আছে, যেখানকার মালিক, যেখানকার প্রশাসন খুদ নিজেরাই আদিবাসী, সেখানকার প্রশাসন মালিক আদিবাসী, এমনকি সেখানে ভারত সরকার, সেখানে কেন্দ্রীয় সরকার, এমনকি রাজ্য সরকারও সেখানে হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু আজকে ঝাড়খণ্ড, ছত্রিশগড়, উড়িষ্যা, বিহার, আজকে সমস্ত জায়গা থেকে আদিবাসীদেরকে জল জঙ্গল জমিন থেকে উচ্ছেদ করা হচ্ছে। তো যার জন্য আজকে যে ভারতবর্ষে যে আজাদির পাঠ পড়া হয়, বাস্তবে তা একদম মিথ্যে ইতিহাস পড়া হয়। আমরা কোনোভাবেই আজাদি হাসিল করতে পারি নাই, নালে 70-72 বছর ধরে আমাদের আজকে লাখো লাখো সংগঠন তৈরি হয়েছে, লাখো লাখো সংগঠন শুধু আন্দোলন করে, ডেপুটেশন করে, তার মানে আমাদেরকে যদি আমাদের অধিকারকে যদি আমাদেরকে ভিক্ষা চাইতে হয়, তো ভিক্ষা চাইতো ভিখারিরা, ভিখারিদের কোনো অধিকার থাকে না। তো আজকে আমাদেরকে ভিখারির মতো লাইন করে দাঁড়িয়ে করে রাখা হয়েছে, আমাদেরকে আজকে ভিখারি বানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা ভিখারি নই, আমরা ভিক্ষা নিতে শিখি নাই, তা আমরা তো আমাদের বংশ
বাপ দাদারা ছিলেন লড়াকু রক্ত ঝরিয়েছেন সিধু কানু বিরসা মুন্ডা তিলকা মুর্মু আজকে ইতিহাস দেখুন সারা বিশ্বে এত বড় ইতিহাস আজকে ভারতবর্ষের বুক থেকে আদিবাসীরাই তৈরি করেছে আদিবাসীরাই তৈরি করেছে এই যে 30 জুন আসছে হুল দিবসের নামে আজকে খেলার মেলা করবে আদিবাসীদের কাছে না যাবে সঠিক ইতিহাস সেখানে জানানো দেওয়া হবে না কারণ সঠিক ইতিহাস যদি জানে তাহলে বুঝতে পারবে জানকারি পাবে তো যার জন্য আজকে ইতিহাস থেকে ডাইভার্ট করার জন্য খেলা আর মেলাতে এদেরকে নাচ গান করানো হয় তো 30 জুন সিধু কানু চাঁদ ভৈরব ফুল ঝানুকু লড়াইলেন ভাইয়া রস কো লাগি তো মন সিধু কানু হ দিশাম দিরি ব্রাহ্মণ বাইরি সুন্ডি আবু বাইরি সিধু হুকুম তে কানু মেনতে দিশাম বসি কিন হলে বসি কি দেখিন গোটা কি দেখিন ফুরগল দিশাম কুন রফাই লাগি মে বিদ্যালয় লাগি সুতু সিমং জিউ লাগি দিশাম রফাই লাগি জিউ কিন এমলে 1855 साल 30 जून रे उनकिन हाला का बेलपुर रे नई गडा दल का मयाम मा तुयन परिसा का निरुल का हाल को गयलन तो खेला आर मेला ते मयाम अतुआ एने सिरिन ते हर को गजवा तो तिहि राजनीतिक दल चारित पके चारि दिके एकाते गुबुट गुबुट है हर को ने चीकवा एकाते गड़ी लका को दोन ची बुना बोया जाते खेला आर मेला ते रिस्क दैनो में अमा सटीक इतिहास जते आमते बांग सके যাতে সঠিক ইতিহাস যাতে বড় বাম নাম ওর কারণ তে নুকু কো ব্যবস্থা দা তাবু সঠিক ইতিহাস জানকারি বড় হই তব না যে আদিবাসীদের আর্টিকেল 244 ধারা 1 আর ধারা 2 শিডিউল 5 আর 6 যে দেওয়া আছে ধারা 3 1 এ দেওয়া আছে যদি ভারতবর্ষে আদিবাসীদের প্রশাসনিক হবে তো কেমন হবে আদিবাসীদের জন্য সেপারেট আইন আছে 3-4% আদিবাসী যে শিডিউল এরিয়া আছে সেখান থেকে 20 জন এমএলএ 20 জন মেম্বার পার্লামেন্টে যাবে সেখান থেকে পড়ালেখা ব্যক্তিকে রাখা হবে যেখানে যে আইন তৈরি হবে সেই আইনে যদি কোনো এমএলএ এমপি যদি গদ্দারি করে তো পড়ালেখা ব্যক্তি যে যে আদিবাসীদের যেটা হবে পঞ্চায়েত ট্রাইবাল অ্যাডভাইজরি কমিটি সেখানে ভারতের যারা মাঝি হারাম থাকবে যারা গণ্যমান্য ব্যক্তি থাকবে এরা ট্রাইবাল অ্যাডভাইজরি কমিটিতে এরা নমিনেট করবে পাঠাবে পড়ালেখা ব্যক্তিকে কোন এমএলএ এমপি যদি বদমাশি করে তো জানাবে এদেরকে তখন আদিবাসী ট্রাইবাল অ্যাডভাইজরি কমিটি এরা এমএলএ এমপি যে বদমাশি করতেছে এদের কি শাস্তি ফাঁসি হবে না কি হবে না জেলে ঢুকানো হবে এরা নির্ণয় করবে এরা নির্ণয় করবে কিন্তু আজকে আমাদের ইতিহাস জানে না আমাদের সংবিধান জানে না তো যার জন্য আজকে আমাদের সাথে ধোঁকাবাড়ি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে ধোঁকাধড়ির মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের সমস্ত অধিকারকে লুট করে দিচ্ছে বয়া বীর গাজার সাপা কাতে কুলতরু লগা কাতে জমি জায়গা বিনাও কাতে হায় রে সোনা দিশাম দিকুতি রে হর আপন খাই যদি যদি কয়া দিকো হুপন্দু পুঞ্চ কাকুয়া নঙ্কু দিকু দিকু কয় কেন দিকু মিন্স কি দিকু বলছিল বিরসা মুন্ডা যে অধিকার দে তাহায় দিকু সিধু কানু বলছিল দিক দিকু যে দিন কান্তে দিকু তিলকা মুর্মু বলছিল দিতে দিশাম কুতে কুমড়ু দিকু আর যে ব্রাহ্মণ বিদেশি তিহি 4000 বছর লারে ভারত দেশন কো বলাও কেন भारत रे नसल भरी दिको नुकु कनकु भारत दिसम को कब्जा का नुकु को कब्जा का को आनु को होते तबन गुलाम बन बनाओ करा षड्यंत्र होते तब जत इंग्रज आमदर के दिए गेछिलो संताल परगना टेनेंसी एक्ट जे एरिया ते संताल रेसिर भाग थाकबे जनसंख्या ओखाने संताल दर आइन थाकबे आदि आदिवासी बा संताल सेखाने प्रवेश करते गेले संताल दर सेखाने परमिशन नीते हबे बिरसा मुंडा लड़ाई करे पालो सीएनटी सीएनटी ছোট নাগপুর টেনেন্সি অ্যাক্ট সেখানে বলা হয়েছে সমস্ত আদিবাসীরা বসবাস করবে এবং অ আদিবাসীরা যদি ওখানে প্রবেশ করে তাহলে আদিবাসীদের পারমিশন নিতে হবে এমনকি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ওখানে ঢুকতে পারবে না ঢুকতে গেলে পারমিশন নিতে হবে আদিবাসীদের তো আজকে আমরা তাহলে কোন পরিস্থিতিতে আছি আজকে আদিবাসীদের সাথে যে অন্যায় হচ্ছে আজকে শিক্ষার নাম করে ভারতবর্ষ ভারতবর্ষ আজকে 6.5 লাখ উপরে গ্রাম আছে 6.5 লাখ গ্রামের মধ্যে আজকে 3.5 লাখ গ্রামে স্কুল ব্যবস্থা আছে 3.5 লাখ গ্রামের মধ্যে 2.5 লক্ষ গ্রামে স্কুল ঘর নাই গাছতলায় পড়ানো হয় 1.5 লক্ষ গ্রামে আজকে গাছ স্কুল ব্যবস্থা নাই 1.5 লক্ষ গ্রামে আজকে একটা করে টিচার আজকে শিক্ষা ব্যবস্থা চলে আসছে খিচুড়ি খাওয়া হচ্ছে আজকে